वेलकम और वेलकम बैक टू आवर यूट्यूब चैनल। माय नेम इज दर्शना। सो आज आमी हयग्रीव माधव मंदिर, एटु आसे हाजुत। सो गुवाहाटी पर अलमोस्ट 30 किलोमीटर है। सो बहुत धुनिया लगिसे मंदिर, बहुत भल लगिसे, बहुत पीसफुल। सो बोलक साउ फर्स्ट पूजा करि लो और आपनलोगक देखाय आसु। फर्स्ट पूजा करार आगत अलमान फुल लई लौं और तुलसी पात लई लौं। याते तुलसी दिब लागे, मोर माने माझे माझे चकुर प्रब्लेम हय। सो हेतु कारणे बेसिकली आहिसु मन्दिरत। आरु एतु साउक, एतु इमान धुनिया पुखुरी, बहुत धुनिया हय, पुखुरीतु बहुत डांगर हय। सो फर्स्टते भरि हात मुख धुइ लौं मन्दिर जोवार आगते। सो धुनिया लागिसे पुखुरीतु, बहुत ठाण्डा। खाली आपोनालके साब याते जदि आहे सिरि बिलाक अलमान पिसल हय थाके। सो अकमान हाउडाने जोवाटो भाल। आरु याते आपोनालके देखिसे सागे, देखिबो पाबो बहुत कासो। सो इमान कासो आसे, एया साउ कासोर खाना। सो कासोर एया दाना गिता मय कासोक दिम। सो बहुत कासो आसे, एकदम डांगर डांगर कासो, उसर पर बहुत धुनियाके देखा पाए। आपोनालोक देखा बोले ट्राई करिसु, एतु साउ केता कासो, एया कासो। सो इमान मरम लगिसे, इमान मरम लागे, खाना बिला खाय आसे, बहुत गिता आसे डांगर डांगर एकदम। सो इते विभिन्न धरण फूल पा, तुलसी माला सकी और सकी और बच्चा कारण खेलना बस्तु, मंदिर बस्तु पा, सकी पा। सो इते तलत आपनलोगे देखिसे सागे बहुत दुकान पाबो। आपनलोगे माला पाबो, रुद्राक्ष माला, भगवानर फोटो पाबो आरु पूजार सामग्री पाबो। सो एबिलाक आपनलोगे लबो पारे जदि किबा लय। सो इटा मय उपरले जाम, मोर पूजार थालीखन मय रेडी करिसु। এয়া তলৰ পৰা ওপৰলৈ যাব লাগিব। ইয়াতে বহুত সিঁড়ি আছে, ওপৰতহে মন্দিৰটো আছে। আপোনালোকে ভালকৈ সিঁড়িবোৰ উঠিব যদি আহে। ফাইনেলি ওপৰলে আহি পালো। বলক এটা মন্দিৰৰ ভিতৰলে, বহুত ধুনিয়া হয় মন্দিৰটো, বহুত ডাঙৰ হয়। সো বলক ভিতৰলে চাকি তো জ্বলাই দিওঁ। সো এইটো মন্দিৰ হয় সবতকে ফার্স্টতে আমি ইয়াতে আহিছো, ফার্স্ট ইয়াতে চাকি জ্বলাই লওঁ। সো আহক, দেখিছে চাকি জ্বলোৱাৰ ব্যৱস্থা আছে ভালকে। সো ইয়াতে আমি ইতে চাকি জ্বলাম। এয়া দেখিছে লাইন। সো বহুত মানুহ আহিছে পিছে। সো সেইকাৰণে আমি ভালকে আমাৰ মাস্ক আৰু স্যানিটাইজাৰ লৈ আহিছো, কাৰণ মানুহ বহুত আছে। সো মাস্কখন মাৰি লৈছো। সো এনেদৰে লাইন পাতি ভিতৰলৈ যাব লাগিব। মন্দিৰটো খুবেই ধুনিয়া আৰু সো পুৰা মন্দিৰটো হিলেদি বনাইছে আৰু মন্দিৰটো বহুত পুৰণি হয়। সো হিষ্টৰিয়ানছৰ মতে এটো মন্দিৰ পালা ডাইনেষ্টিৰ রজায় কনস্ট্রাক্ট করেছিল 10th century। কিন্তু বর্তমানের যদি মন্দির হয়, এই মন্দির রিকনস্ট্রাক্ট করেছে আমার রজা রঘুদেব নারায়ণে 1583। তো বহুত ধুনিয়া, বহুত পুরনি হিলর মন্দির, আপনাদের নিশ্চয় ইয়াতে আহিব পারে। সো ভালদরে মাস্কখন লগাই লৈছো, বহুত মানুহ আছে। আর এয়া দেখিছে সাগে মন্দিরের ভিতর ভিডিও করব নারি, ফটো উঠাব নারি। সো গাইজ, পূজা করা হল। এতিয়া আর অকমান চাও, আর একটা মন্দির আছে লক্ষ্মী মন্দির, তালে যাম। এতিয়া ইমান ধুনিয়া ভিউ গাইজ। সো হাজু হয় গুৱাহাটীৰ পৰা 36 কিলোমিটার দূৰত, একটু হয় লক্ষ্মী মন্দির। লক্ষ্মী মন্দির গৈ আছো এতিয়া।
হয়গ্রীব মাধব মন্দির মণিকুঞ্জ পাহাড়ত অবস্থিত। হয়গ্রীব আসলতে বিষ্ণুরে অবতার হয়, তেওঁৰ মুখখন ঘোঁৰাৰ দৰে হয়, সেইটো কাৰণে নামটো আসলতে হয়গ্রীব। আর হয়গ্রীব ভগবানক আমি নলেজ আর উইজডমৰ কাৰণে আমি প্ৰে কৰোঁ। সো হয়গ্রীব মন্দিৰৰ বিশেষতা হয় কি তলৰ ফালে আপোনালোকে দেখিব মন্দিৰৰ গোটেই হাতী বনোৱা আছে। সো হিলেদি কাটি ইমান ধুনীয়াকে হাতীবোৰ বনাইছে। আর এই পুরনি মন্দিরটি ইমান ধুনিয়া আপনাদের দেখিছে, এইবিলাক হাতির মুখ আর ভগবানের স্কাল্পচার্স সব হিলত কাটি বনাইছে। ইমান আগর দিনের মন্দির, ইমান ধুনিয়া মন্দির, আপনাদের ইয়াতে আহিব বহুত ভাল পাব আহি কেনে, আর বহুত ধুনিয়া মন্দিরটো। তো এতিয়া আমার দুটা মন্দিরতে পূজা করা হল, এতিয়া আমি অকমান পরিক্রমা করিম, তিনিবার ঘুরিম মন্দিরটো, তিনিবার পাক লগাব লাগে। আর মই জানাত হাজুর মন্দিরবিলাক বিশেষকে মানুষের চকুর কিবা বেমার হলে প্রার্থনা করিব আহে। সো মোরও মাঝে মাঝে আসিনা ওলায়, আপনাদের জানে সাগে চকুত যে ওলায়। সো সেইটো কারণে ইয়াতে তুলসীর মালা দিব লাগে, তুলসীর মালা ইয়াতে আপনাদের পাব। সো যদি কাবার কিবা চকুর প্রবলেম আছে, আপনাদের নিশ্চয় ইয়াতে আহিব, প্রার্থনা করিব ভালদরে। এয়া চাওক গাইজ, ভিউটো ইমান ধুনীয়া, আৰু কেইটামান বান্দৰ আহি গৈছে। সো এইটো যে বনোৱা আছে ইয়াতে বেছিভাগে ফটো উঠিছে, সো মই যাওঁ দুখনমান ফটো উঠো ইয়াতে। সো আপোনালোকে মোক ইনষ্টাগ্ৰামত ফলো কৰিব, তেতিয়াহে আপোনালোকে দেখিব মোৰ ডেইলি লাইফৰ আপডেটছবোৰ, ষ্টৰিজবোৰ। সো প্লিজ ফলো কৰিব। পূজা করা হয়ে গেল, এটা আমি অকমান ভিউ চাইছো। ওয়াও, ভিউ চাও গাইজ, ইমান ধুনিয়া। মন্দির খুবই ধুনিয়া, আপনাদের আহিলে আহিব পারে। সো পূজা করা হয়ে গেল, এতিয়া আমি চাও আর বেলেগ কবাত যাও নেকি। আপোনালোকে হাজু আহিলে ৰাতিপুৱাতে আহিব পাৰে, যদি আপোনালোকে গুৱাহাটীৰ পৰা আহে। আৰু ইয়াতে বহুত মন্দিৰ আছে, মন্দিৰ মসজিদ আছে, আপোনালোকে চাব পাৰে। সো এদিনতে দুটা তিনিটা জাগা আপোনালোকে ফুৰিব পাৰে ধুনীয়াকৈ। আর হাজুত মই বহুত বেছি বেল মেটেলর দোকান দেখিছো, কাঁহ বাতি পোৱা দোকান দেখিছো। সো যদি আপনাদের কিনে কিনিব পাৰে ইয়াতে। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং, আই হোপ আপনাদের ভিডিওটো চাই ভাল পালে, মোক কমেন্টসত জনাব কেনেকুৱা লাগিলে। আর আপনাদের যদি ইতালে সাবস্ক্রাইব করা নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিব মোর ইউটিউব চ্যানেলটো। আর মই নতুন নতুন জায়গা আর দেখাম আপনাদের। সো প্লিজ আপনাদের সাবস্ক্রাইব করব, আর ভিডিওটি লাইক করব না পাহরিব, শেয়ার করব, আর প্লিজ কমেন্ট করব কেনকা পালে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ, টেক কেয়ার, বাই। সো গাইজ, ইয়ারপরা উলায় আমি পুয়া মক্কালে গলো, গণেশ মন্দির গলো, নেক্সট এপিসোড আহি আছে। সো আপনাদের প্লিজ চাই থাকিব আর সাবস্ক্রাইব করে থব, তেতিয়াহে আপনাদের দেখা পাব আমার নেক্সট ভিডিওস।